দুর্গাপুরে ঢুকলে এবার কলকাতা কটায় ঢুকলো? 1:37 ঢুকছি। দুর্গাপুর চার নম্বর ঢুকলো না এটা চার নম্বর প্ল্যাটফর্মে ঢুকলো। লাস্ট পাঁচটা আছে না বর্ধমানে পরে খুব ঝোল আছে খানা জংশন বালি এখানে মানে দাঁড়িয়ে পড়ছিস দুটো 34 আট বেজে গেছে কটায় পৌঁছে দেখি আর দেখা যায় এবার দাঁড়াবে না বর্তমানে চলছে আর্মি গাড়ি মানে পুরো যেটা আসানসোলে ছিল এইটাই এসে দাঁড়িয়েছে বর্তমান জংশন এখন আস্তে আস্তে স্কিপ করছে কটা এটা 2:45 দমদম দিয়ে পাস করছে আবার দমদম আসতে শিয়ালদা দিয়ে কলকাতা স্টেশন থেকে শিয়ালদা যেতে হয় দেখা যাক কি হয় কিছু যাওয়া যায় বিফোর টাইমে তো ঢোকাচ্ছে 4:11 দমদম 4:40 কলকাতা রওনা তার আগেই ঢুকিয়ে দেবে নিশ্চয় গলা একদম শুকিয়ে গিয়েছে আর জল খেতে জলটা সব ফুরিয়ে গিয়েছে প্রচণ্ড গরম এটা হয়তো পাতি পুকুর সামথিং কিছু হবে দাঁড়িয়েছিল দেখা যাক দমদমের পরে কলকাতা লাল গলা যাচ্ছে কলকাতা স্টেশন বাস 9:00 বাজে 4:19 বাতিপুকুর থেকে ছাড়লাম এদিক থেকে কলকাতা লালগোলা প্যাসেঞ্জার বেরিয়ে যাচ্ছে 4:40 আগে পৌঁছে যাবে এটা তো শিওর আমি এই যে এক্সপ্রেস আর একটা ঢুকছে মনে হচ্ছে এইটাই 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 আর তাই বুঝতে পারি না এই এক্সপ্রেসটাই নিশ্চয়ই ঢুকছে কলকাতা স্টেশন ইজ কামিং এখন ভাই 4:21 4:30 মানে তো আরামসে প্ল্যাটফর্মে ল্যান্ড হয়ে যাবে গাছ ওই বট গাছ না কি গাছ ওই গাছ আবার পুজো হয় আমি কলকাতা ঢুকছি মানে এক্সপ্রেস এক্সপ্রেস ঢুকছি
আর এই যে কলকাতা স্টেশন ধুয়ে গেলাম, বাস কটার মধ্যে 4:24 বললাম, 4:40-এর জায়গায় 4:24-এ ঢুকিয়ে দিল। কলকাতা স্টেশন নেমে গেলাম 4:25-এ, 4:40-এর জায়গায় 4:24-এ ঢুকিয়ে দিয়ে 25-এ দাঁড়িয়ে গেল। পুরো আরামসে নেমে যাচ্ছি সব, জল কি জল, জলে বদল কিন্তু গলাটা সব শুকিয়ে শেষ অবস্থা, একদম বিশাল বাজে অবস্থা।